নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করেছি ম্যাথমেটিক্স, যার পেজ নম্বর 134। তো দেখো, 134 নম্বর পেজ থেকে যাবতীয় MCQ শূন্যস্থান ট্রু ফলস সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। এবার আমি চার দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, তিন দাগের প্রশ্নগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি, আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। এবার আমি চার দাগের প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট সলভ করে দেবো। তো দেখো, প্রত্যেকটা অঙ্ক তোমাদের সামনে আমরা তুলে ধরেছি, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো দেখো, এই যে চারের রোমানের অঙ্ক, আসল পি 400 টাকা সময় এন সমান সমান 2 বছর, সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা ইউজ করেছি, পি ব্র্যাকেটের মধ্যে 1 + r/100, অঙ্কটা ক্যালকুলেশন করে আর সমান সমান 5%, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুবই ভাইটাল অঙ্ক রোমান টু এর। তো দেখো, এটাও করে দিয়েছি, আসল এক্স টাকা সময় 20 বছর। তো দেখো, টোটাল ক্যালকুলেশন করে আমরা কিন্তু 5 পাচ্ছি, ঠিক আছে? কি পাচ্ছি? 5 পাচ্ছি, মানে আর এর মান 5% পাচ্ছি। অপরদিকে সুদ 3x - x = 2x আছে, আসল পি সমান সমান এক্স টাকা, সুদের হার 5%। তো দেখো, এরকম টাইপের যদি হয়, তার মানে আমাদের কার মান বেরোবে, আমাদের টি এর মানটা বেরোবে। টি এর মান কত হচ্ছে? 40 বছর, ঠিক আছে? আমি কি বলছি দেখে নাও। এবার আমি রোমান থ্রির অঙ্কটা সলভ করে দেবো। তো দেখো, রোমান থ্রি, তো দেখো খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে? মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের এবিটিআর টেস্ট পেপার সম্পূর্ণরূপে তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা খাতায় লিখে কিন্তু বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? আমি বলতে পারি এই টাইপের অঙ্ক কিন্তু মাধ্যমিকে আসার চান্স খুবই বেশি। তো দেখো, আমি 1 নং সমীকরণকে 7 দিয়ে এবং পরের সমীকরণকে 5 দিয়ে আমি গুণ করে পাচ্ছি। তো দেখো, এ কেটে গেল, ঠিক আছে, 10/10 ভাগ হয়ে গেল, এ সমান সমান কত সে 1 থাকছে, ঠিক আছে? তো দেখো, এর মান 2 নং সমীকরণ হোক বা 1 নং সমীকরণ হোক, বসালেই তোমরা পেয়ে যাবে। তো দেখো, আমি এ মাল্টিপ্লাই করছি 25a - 5b = -35। তো দেখো, টোটাল ক্যালকুলেশন করে -5b = -35 - 25, তো কী হবে? -60 হবে, -5b = -60, বি সমান সমান কি আছে 60/5, তো কত বেরোবে? 12 বেরোবে, ঠিক আছে? বুঝতে পারছো আমি কী বলছি? বি এর মান কত? বি এর মান কিন্তু 12 আছে, এর মান কি আছে? 1 আছে। তো বুঝতে পারছো, খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি, তোমরা খাতায় লিখে কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে? মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি। তো দেখো, রোমান ফোরের অঙ্ক x, 12, y, 27। তো দেখো, প্রথমে আমি 12/y = y/27 ক্যালকুলেশন করে পাচ্ছি, y² = তো দেখো কত পাচ্ছি, আমি ক্যালকুলেশন করে টোটাল y = 18 পাচ্ছি। অপরদিকে x/12 = 12/y, x² = 12 × 12, y মান কত? 18 = 12×12। তো বুঝতে পারছো আমি কী বলছি? তোমরা কিন্তু, এটা কিন্তু তোমাদের বইয়ের অঙ্ক 5.3 অঙ্ক, ঠিক আছে? বুঝতে পারছো আমি কী বলছি? 5.3 অঙ্ক। তো দেখো, ক্যালকুলেশন করে টোটাল আমরা পাচ্ছি 8 পাচ্ছি, 12×12/18, টোটাল ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি? 8 পাচ্ছি। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমাদের 5 নম্বরের অঙ্ক, ও সমান সমান ও বি, CO = OD, ব্যাসার্ধ 6 সেন্টিমিটার যদি হয়, তাহলে AO = OB, CO = OD, অর্থাৎ ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হবে পরের অঙ্ক। তো দেখো, আমাদের নেক্সট অঙ্ক রোমান 6-এর অঙ্ক, এই অঙ্কটা ক্যালকুলেশন করে 35 পেয়েছি। তোমরা যদি অন্য কোনো নিয়ম জেনে থাকো তাহলে আমাদের কমেন্ট বক্স অবশ্যই জানাবে, ঠিক আছে? আমি একটু ইজি নিয়মে করেছি। পরের অঙ্ক 7-এর অঙ্ক, ব্যাসার্ধ 16 সেন্টিমিটার, তাই AO = OB, 16/2, 8 সেন্টিমিটার। তাহলে আমাদের কার মানটা বেরোবে? AP-র মানটা আমাদের বেরোবে, ঠিক আছে? কী বলছি আশা করি বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি।
তো দেখো ক্যালকুলেশন করে এপি সমান সমান 15 সেন্টিমিটার, আমি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে কিন্তু অতিভুজ না। তো দেখো এখানে কিন্তু আমরা কিন্তু ভূমির মানটা বের করেছি, ঠিক আছে, 17 হোল স্কোয়ার মাইনাস 8 এর হোল স্কোয়ার, 289 মাইনাস 64, এপি স্কোয়ার সমান সমান 225, এপি সমান সমান কত হচ্ছে রুট 225, অর্থাৎ এর অ্যান্সার হবে 15। তো দেখো 8 নম্বরের অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা কিন্তু আমি এই নিয়মে করেছি, ট্যান 1 ডিগ্রি, ট্যান 89 ডিগ্রি। তো দেখো 1 ডিগ্রি আর 89 ডিগ্রি মানে 90 ডিগ্রি, আর টু ট্যান 2 ডিগ্রি আর ট্যান 88 ডিগ্রি। তো ক্যালকুলেশন করে 90 ডিগ্রি আছে, ট্যান 3 ডিগ্রি আর ট্যান 87 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি আছে, ক্যালকুলেশন করে 1 বের হবে। তো দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 9 নম্বরের অঙ্ক, আর কস থিটা বাই আর সাইন থিটা সমান সমান 2√3/2, কাটাকাটি করে কট থিটা সমান সমান √3 পেয়েছি, ঠিক আছে। তো কট 30 ডিগ্রি মান, কট কট কেটে গেলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এবার আমি মানটাকে জাস্ট বসিয়ে দিছি, আর কস থিটা সমান সমান 2√3। তো দেখো টোটাল ক্যালকুলেশন করে কিন্তু আমরা 4 পাচ্ছি, ঠিক আছে, কত পাচ্ছি 4 পাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা কী করে করিয়েছি। পরের অঙ্কটা 4π r² মানে কিউব, 4/3π r³, ঠিক আছে। তো দেখো অঙ্কটা আমি করে দিয়েছি, ঠিক আছে, 36π অ্যান্সার বেরিয়েছে। 11 নম্বরের অঙ্ক, চোঙের আয়তন, ঠিক আছে, শঙ্কুর আয়তন এবং অর্ধগোলকের আয়তন। তো দেখো π r² শঙ্কুর 1/3π r² আর 2/3π r³। তো দেখো আর সমান সমান এইচ বলেছে, ঠিক আছে। তো দেখো এইচ সমান সমান মানে কি, এইচ সমান সমান আর করে দিয়েছি 1:1/3। তো দেখো ক্যালকুলেশন করে 3:1:2 পেয়েছি। আর খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সামেশন f1x1/f1 সমান সমান 8.1, সামেশন f1x1 এর মানটা বসিয়ে দিয়েছি /20, আর টোটাল ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছি আমরা 6। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।